ছোট্ট বন্ধুরা, আজ তোমাদেরকে গল্প শোনাবো এক দরিদ্র জেলে। তো চলো গল্পটি শুরু করা যাক। কাশীপুর নামক এক গ্রামে হরি বলে এক দরিদ্র জেলে বাস করত। কিন্তু সে ছিল খুবই সৎ এবং সরল। তার ছোট সংসারে ছিল তার বউ ও তার 7 বছরের ছোট্ট মেয়ে রূপা। সে প্রতিদিন নদীতে মাছ ধরে কোনো রকমে কষ্টে সষ্টে সংসার চালাত। কিন্তু হঠাৎ একদিন রূপার খুব অসুখ করল। রূপার চিকিৎসা করবার জন্য হরি গ্রামের জমিদারের কাছে গেল কিছু সাহায্যের জন্য। জমিদার বাবু, আমার মেয়েটার খুব অসুখ হয়েছে, আমার কাছে ওর চিকিৎসার করবার জন্য সামান্য পয়সাও নেই, আপনি যদি দয়া করে কিছু সাহায্য করুন। আমি কোনো সাহায্য করতে পারবো না, তবে তোমাকে আমি কিছু টাকা ধার দিতে পারি। সে টাকার 1 বছরের মধ্যে তুমি আমাকে সুদে আসলে শোধ করে দেবে। আচ্ছা, তাই দেব। এরপর সে টাকা নিয়ে হরি তার মেয়ে চিকিৎসা করায়। 2 মাস পর একদিন জমিদারের পেয়াদে এসে হরিকে বলে, জমিদার বাবু বলেছেন 2 দিনের মধ্যে তার সুদে আসলে সব টাকা ফেরত না দিলে তোমার ঘরবাড়ি সব কেড়ে নেবে। একথা শুনে হরির মাথায় তো যেন বাজ ভেঙে পড়ল। সে উঠোনে বসে পড়ে রইল। তখন হরির বউ বলল, তুমি ভেঙে পড়ো না, ঈশ্বর আমাদের ঠিক রক্ষা করবেন। তুমি বরং জাল নিয়ে নদীতে যাও, যদি কোনো বড় মাছ পাও। বউয়ের কথা মতো হরি জাল নিয়ে নদীতে গেল। সে নদীতে গিয়ে বারবার জাল ফেলতে লাগল, কিন্তু তার জালে কোনো মাছ ধরা পড়ল না। তখন সে হতাশ হয়ে বলল, হে ঈশ্বর, এবার তো একটা জালে মাছ দাও। এই বলে সে জাল ফেলল। জাল তুলে হরি দেখে জালে কোনো মাছ আটকায়নি, কিন্তু একটা ছোট্ট কিসের বাস্ক উঠেছে। সে বাস্ক খুলে দেখে তার মধ্যে কিছু সোনার মোহর রয়েছে। তা বিক্রি করে জমিদারের সব টাকা শোধ করে ও তার সংসারের সমস্ত অভাব দূর করে। তো ছোট্ট বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।